দেশে প্রথমবারের মতো ন্যানো লোন সার্ভিস নিয়ে এসেছে বিকাশ ও সিটি ব্যাংক। মুহূর্তেই বিকাশ গ্রাহকরা 500 থেকে 20,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ে অ্যাপসের মাধ্যমে করা যাবে ঋণ পরিশোধ। ঋণ পেতে পোহাতে হবে না কোনো কাগজে ঝামেলা, এমনই এক যুগান্তকারী সেবা নিয়ে হাজির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ। সিটি ব্যাংকের সাথে যৌথভাবে এক বছরের পাইলট প্রকল্প শেষে 2021-এর শেষ দিকে জামানতবিহীন ন্যানো লোন সেবা চালু করে প্রতিষ্ঠানটি। গ্রাহকের যোগ্যতা অনুযায়ী যেখানে রয়েছে বিভিন্ন অঙ্কের ঋণ, যারা আমার মতন হচ্ছে কি ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের হচ্ছে কি এরকম ইমিডিয়েট কিছু টাকার দরকার পড়ে, তখন তারা হচ্ছে কি আমার মনে হয় তারা সার্ভিসটি ব্যবহার করে দেখতে পারেন। কোনো কাগজপত্রের ঝামেলা নাই, খুব অল্প সময়ের মধ্যে আমাকে হচ্ছে সুন্দর সময় একটা লোন পেয়ে গেলাম, লাইন ধরতে হলো না, কিছু হলো না। যে কোনো প্রয়োজনে টাকা দরকার, এখন খুব সহজেই সিটি ব্যাংক থেকে বিকাশ অ্যাপে লোন নিন মুহূর্তেই। ঋণ পেতে বিকাশ অ্যাপের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোন আইকনে ট্যাপ করে মানতে হবে পরবর্তী নির্দেশনা। বার্ষিক 9% সুদে থাকছে টাকা পরিশোধের সুযোগ, খরচ ছাড়াই অগ্রিম অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহক। দিস আর অল পার্ট অফ ইনোভেশন এবং অ্যাবসলিউটলি দরকার আছে সোসাইটিতে। সোসাইটি তো স্ট্যাটিক হয়ে বসে থাকতে পারবে না, রেগুলেটরকে সবসময় ইনোভেশন করতে দিতে হবে, নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, আবার সেই প্রোডাক্টগুলোকে রেগুলেট করতে হবে যাতে কাস্টমারের কোনো ক্ষতি না হয়। সামনের দিনে সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা বিকাশের। প্রতিষ্ঠানটির এই কর্মকর্তার প্রত্যাশা, এর ফলে বাড়বে আর্থিক অন্তর্ভুক্তি। ডিমান্ড আছে মার্কেটে যে আমরা লো কস্টে ঝামেলাবিহীন ক্রেডিটের অ্যাক্সেস চাই। ডিসবার্সমেন্ট এবং কালেকশনটা যদি ঠিক মতো করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে আজকে যাকে 20,000 টাকা ক্রেডিট দেওয়া হয়েছে তাকে হয়তো ভবিষ্যতে 50,000 টাকা পর্যন্ত ক্রেডিট দেওয়া হবে। কোটি মানুষকে যদি এই সার্ভিস দিতে চাই তাহলে আমাদেরকে মাল্টিপল ব্যাংকসে যেতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তথ্য বলছে সিটি ব্যাংক থেকে এখন পর্যন্ত 125 কোটি টাকা ঋণ নিয়েছেন বিকাশ গ্রাহকরা, যার 125 কোটি টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।